আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে গ্রামীণ মডেম কিভাবে কম্পিউটার ল্যাপটপে ইনস্টল করানো যায়। তো বন্ধুরা, এ বিষয়ে আরো বিস্তারিত দেখতে হলে, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমে ইনস্টল গ্রামীণ মডেমটা ইনস্টল করানোর জন্য কম্পিউটারে আমরা পিসির ইউএসবি পোর্টে আমরা মডেমটা কানেক্ট দিব, অর্থাৎ লাগাবো। তো আমরা লাগাই চলেন। বন্ধুরা, লাগানোর কিছুক্ষণ পর আমাদের কাছে একটি অপশন আসবে। তো বন্ধুরা দেখেন, এখানে ইনস্টল হচ্ছে, এই যে এখানে কম্পিউটারে প্রবেশ করতেছে সফটওয়্যারটা, তো ইনস্টল হবে। এই দেখেন বন্ধুরা, জিপি মড ইন্টারনেট। তো বন্ধুরা দেখেন, আমাদের সামনে একটি নতুন উইন্ডো কিন্তু আসলো। এখানে লেখা আছে রান অটো রান ডট exe, তো এটাই সফটওয়্যার। তো আমরা এটাকে ইনস্টল করিয়ে নেওয়ার জন্য আমরা এখানটাতে ক্লিক করব। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে আর একটা উইন্ডো আসলো, এটাতে আমরা ইয়েস করে দেব, ইয়েস বাটন। তো কিছুক্ষণ অপেক্ষা করেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আর একটা উইন্ডো আমাদের সামনে আসলো। তো এখন আমরা নেক্সট ক্লিক করব। বন্ধুরা নেক্সট ক্লিক করার পর দেখেন আমাদের কাছে আর একটা অপশন আসলো যে চেঞ্জ, অর্থাৎ এখানে ইনস্টল হবে সি ড্রাইভে। তো আমরা যদি ইচ্ছা করি যে সি ড্রাইভে ইনস্টল করাবো না, কিন্তু এছাড়া আমরা অন্য ড্রাইভে ইনস্টল করাবো, সেহেতু আমরা চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের সকল ড্রাইভগুলো শো করতেছে। আমরা ইচ্ছা করলে এই ড্রাইভে ইনস্টল করাতে পারি, সেহেতু এই ড্রাইভ সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে প্রেস করব। আবার যদি চাই যে আমরা এই ড্রাইভে ইনস্টল করাবো, তো এই ড্রাইভ সিলেক্ট, ওকে। তো তারপর বন্ধুরা নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি সি ড্রাইভেই রাখবো, সেহেতু নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে সেট আপ হচ্ছে, দেখেন একটু সময় লাগবে, কয়েক 30 সেকেন্ড 10 সেকেন্ডের মতো। ওকে বন্ধুরা, আমাদের কাজটা আর একটু আছে। তো দেখেন এখানে ইনস্টলিং ড্রাইভ, প্লিজ ওয়েট, এখানে ইনস্টল হচ্ছে ড্রাইভার্স। তো ড্রাইভার্স ইনস্টল হচ্ছে, সেহেতু প্লিজ ওয়েট, কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে। তো ওকে। তো বন্ধুরা আমাদের কাজটা কিন্তু শেষ। দেখেন আমাদের ডেস্কটপে কিন্তু গ্রামীণ ফোনের যে লোগোটা সেটা কিন্তু শো করতেছে। তো বন্ধুরা এখন আমাদের যে কাজটা, আমরা নেক্সট, আমরা এখন ফিনিশে ক্লিক করব, ফিনিশ। তো বন্ধুরা ফিনিশে ক্লিক করার পর কিন্তু আমাদের কাজ অলরেডি ওকে। তো এখন আমরা ইচ্ছা করলে ব্রাউজার ইউজ করতে পারবো, ব্রাউজার ইউজ করে আমরা নেট কানেকশন দিয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের কাজটা একদমই প্রায় শেষ। তো বন্ধুরা, আর যদি আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবেন, এবং বুঝতে অসুবিধা হলে বা কোনো রকম সমস্যা হলে, ত্রুটি হলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেন। তো বন্ধুরা সকলকে
সকলের সুস্থতা কামনা করে এবং পরবর্তী টিউটোরিয়ালটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।